Hi guys, Assalamualaikum. I'm Insha Allah Salam. Welcome to my another video. Guys, আজকে আমরা কি মজাদার চ্যালেঞ্জ ভিডিও করতে যাচ্ছি আর गाइस আজকে আমরা যে চ্যালেঞ্জ ভিডিও করব সেটা হচ্ছে ধাঁধার উত্তর না দিতে পারলে দেয়ার আছে মানে আজকে আমরা যে চ্যালেঞ্জ করব সেটা হচ্ছে যে আমি ওকে একটা ধাঁধা জিজ্ঞেস করব ও যদি সেটা উত্তর না দিতে পারে তাহলে ওকে আমি একটা দেয়ার দিব আর উত্তর দিতে বলে বেঁচে যাবে তো गाइस আজকের এই ব্লগে রয়েছে আমি এবং আমার ক্যামেরাম্যান বিখ্যাত কুখ্যাত ক্যামেরাম্যান নীরব আচ্ছা যাই হোক गाइस এখন আমরা এই দুইজন মিলে চ্যালেঞ্জ করব তো চ্যালেঞ্জটি আমি আরেকবার বলি আমি দাদা জিজ্ঞেস করব ওকে ও উত্তর না দিতে পারলে আমি ওকে একটা দেয়ার দেব আর যে ও আমাকে জিজ্ঞেস করবে দাদা আমি উত্তর না দিতে পারলে ও আমাকে একটা দেয়ার দিবে মানে ছাদে টুকিটাকি যে সব দেয়ার দেওয়া যায় এরকম দেয়ার তো তুমি কি রেডি খাওয়ার জন্য এ অবশ্যই রেডি আমি অলওয়েজ রেডি থাকি তোমার জন্য তো চলো এখন আমরা ভিডিওটি শুরু করি এখন আমরা রক পেপার সিজার করব যে জিতবে সে বলবে উপরে রক পেপার সিজার গাইস আমার জন্য একটা লাইক অবশ্যই করবেন আমি হাসছি মানে একটুর মাধ্যমে বুঝাই দিব যেমন এটা দিয়ে যে জিনিসের কথা বললাম ওইটা দিয়ে কি করে বা ওটার কাজ কি এরকম এরকম বলতে পারো ওইটা আমরা সচরাচর স্টাইলের ক্ষেত্রে ব্যবহার করে থাকি ওইটা আমরা সচরাচর স্টাইলের ক্ষেত্রে ব্যবহার করে থাকি দেখি ও পারি কিনা গাইস ও ওটা মনে হয় না তো অলরেডি আমি একবার ইশারাতে বুঝাও দিছিলাম এই উত্তরটা গাইস আমার পেটে আসছে ধরে মুখে আসছে না তো আমি উত্তরটি হেরে গেছি এবার ও আমাকে ডেয়ার দিবে আচ্ছা তো এইটার উত্তর হবে আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে কি গাইস এটার উত্তর হবে এইটা আচ্ছা গাইস আমি যেটা বলছি এটার উত্তর হচ্ছে চিরুনি চিরুনি যেটা যে 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 যাত্রার মনে অংশটা যেটা দিয়ে আমরা চলে আসলে ওটা কি বোধ হয় ওটা চিরুনি দাগ হবে তো ফার্স্টে আমি উইনার হয়ে গেছি ও হাইরা গেছে তুমি এখানে নিচে বসো ও আমি ওর জন্য আমি ওর জন্য ভয়ানক না অনলি রিল্যাক্সিং একটা দেয়ার দেব সেটা হচ্ছে তুমি এখানে আসো এই যে এখানে একটা পাতা পড়ে আছে এই পাতার মানে দাঁড়াও মাঝখানে দাঁড়াও দাঁড়াইছো এখন পাঁচবার কানে ধরে উঠবো অনেক মারাত্মক একটা দেয়ার তো এক দুই তিন চার পাঁচ কমপ্লিট সুর দিয়ে করি কাজ নই আমি হাতি পরের উপকার করি তবু খাই লাথি আমরা খাবার তৈরি করে খাই ওটা দিয়ে আমরা খাবার তৈরি করি নট খাবার ওটা খাবার না ওটা আমরা খাবার তৈরি করি ওটা তৈরি করে আমরা খাই ওটা সুরের মতো অংশ যেটা দিয়ে চাল গুঁড়ো করা হয় সেটি সে আমাদের সম্মানিত বন্ধু বুঝতে পারেনি তো এ
আমাকে ডিআরটি হচ্ছে এই এখানে 10টি 10টা পুশআপ দিতে হবে এখান দূরব পুশআপ অনেকটাই সেম তো বনা 5টা পুশআপ তো তাও আবার গেঞ্জি খুলে এই যাই গেঞ্জি খুলে কি ভাই পরে আমি এখান দূরব দিব প্যান কিনা তো গাই দেখতে পাচ্ছেন সে এখন পুশআপ দিবে আমি না আমি না আপনারাও ব্যায়াম করবেন দেখতে পাচ্ছেন এবার ও পুশআপ দিবে 5টা 1 2 3 4 5 তো আমার বডিতে শিবু সাপ দিচ্ছে কারণ ও ব্যায়াম করতে অনেক পছন্দ করে তো করলাম না যেহেতু পাবলিকতেস তো ও ব্যায়াম করতে অনেক পছন্দ করে তো গাইস এবার আমি আসছি আমি ক্যামেরাতে রেখে এবার ও আমাকে ধাঁধা ধরবে বিভিন্ন ধরনের ধাঁধা তো গাইস এবার ও আমাকে ড্যা দিবে দেন না দাদা দাদা দিবে দেন দিব তোমার তো গাইস আমি এখন ওকে একটা ধাঁধা জিজ্ঞেস করব আমার মাথায় ধাঁধা আসছে না আমি বলছি আমি প্রিপারেশন নাই আমি শীতকালে বেশি ইউজ করা হয় না তারপরে বসন্তকালে ফেব্রুয়ারি মাসে না বসন্তকাল ইউজ করে না এটা হইতেছে এই গ্রীষ্মকাল বর্ষাকাল শরৎকাল ইউজ করি তারপরে হেমন্ত শীত এগুলো ওরকম ইউজ করি না বাট মাঝে মাঝে তো গাইস আমি উত্তরটি পারলাম না এবার ও আমাকে ডেয়ার দিবে তো গাইস উত্তরটা হয়ে নি উত্তরটা হবে ছাতা গাইস আমি ওকে একটা ডেয়ার দিলাম সেই ডেয়ারটা হচ্ছে তুমি এখন এই মুহূর্তে ছাদ থেকে লাফ দিবে এটা কেমন ডেয়ার ভাই তোমাকে এখন যে মদের ডেয়ার দিব সেটি হচ্ছে এখানে এসো না সিঁড়ি থেকে একবার নামবে উঠবে একবার আবার নামবে উঠবে দুইবার দূরে দূরে এইভাবে না নামলে উঠলে একবার 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 পাঁচবার কমপ্লিট গেছে ওর ড্যাশ তোকে কালকে একটা প্রবলেমের কারণে আমরা ভিডিওর এন্ডিং দিতে পারি নাই তো আজকে আমরা ভিডিওর এন্ডিং দিচ্ছি আই গেস আমাদের ভিডিওটা কিরকম হচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তো গেস আমাদের আজকে অফিসিয়াল এপিসোড দেখাবো নতুন কোনো ভিডিওতে বাই বাই গাইস